আপনি যখন কাউকে ফোন দেবেন তখন টানা দুইবারের বেশি ফোন করবেন না। কেউ যদি আপনার ফোন না ধরতে পারে তবে বুঝে নেবেন সে অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত বা সে ফোনের আশেপাশে অনুপস্থিত। কেউ যদি তার মোবাইলে আপনাকে কোনো ছবি দেখায় তবে আপনার উচিত শুধু সেই ছবিটাই দেখা, অন্য কোনো ছবি দেখা উচিত নয়, কেননা সেখানে তার ব্যক্তিগত ছবি থাকতে পারে। কেউ যদি আপনাকে সাহায্য করে এবং সে যদি রিক্সা আলাও হয় তবেও তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না, কেননা ধন্যবাদে আপনার কৃতজ্ঞতা প্রকাশ পায় এবং এর জন্য কোনো টাকা লাগে না। কেউ যখন কোনো কথা বলতে থাকে তার কথা বলা অবস্থায় তাকে থামিয়ে কথা বলাটা অনেক বড় অভদ্রতা। কারো কাছ থেকে ধার নিলে নির্দিষ্ট সময়ের আগে বা তার চাওয়ার আগেই শোধ করা উচিত, এতে আপনার সততা এবং চরিত্রের মহত্ত্বই প্রকাশ পায়। আমার এই আছে সেই আছে এইসব বলে শো অফ করা উচিত নয়, পারলে নিজের জ্ঞান বুদ্ধি নিয়ে শো অফ করুন। একজনের গোপন কথা অন্যজনের কাছে বাড়িয়ে বলা উচিত নয়, এতে আপনার নিচু মানসিকতার প্রমাণ দেয়। অপরিচিত কাউকে তুই বলা অভদ্রতা, সে হতে পারে হকার বা রিক্সাওয়ালা। আবার তুচ্ছ কারণে কারো গায়ে হাত তোলাও উচিত নয়, নিজের অধিকার বুঝে কথা বলুন এবং অন্যকে সম্মান করুন। কেউ যদি আপনাকে ট্রিট দিতে চায় তবে অর্ডার করার জন্য মেনু কার্ডটা তাকেই দিন, এমন কিছু অর্ডার করা উচিত নয় যার জন্য সে প্রস্তুত নয়, এতে অভদ্রতা প্রকাশ পায়। অনেকদিন পর কারোর সাথে দেখা হলে প্রাথমিকভাবে তার ভালো মন্দ জিজ্ঞেস করুন, তার ব্যক্তিগত প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না, যেমন পারিবারিক অবস্থা, বেতন ইত্যাদি। আপনি কোনো রুমে প্রবেশ করতে গিয়ে যদি দেখেন আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে তবে নিজে এগিয়ে গিয়ে তাকে দাঁড়ানোর জায়গা করে দিন। আপনি কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর ওয়েটারকে বকশিশ দেওয়ার সময় খেয়াল রাখুন যেন তার অপমান না হয়, প্রয়োজনে আপনি বকশিশ দেবেন না কিন্তু দিলে অবশ্যই সম্মানজনকভাবে দেয়া উচিত। কোথাও বসলে নিজের পাকে এমনভাবে রাখুন যেন তা কারো দিকে নির্দেশ না করে, যদি কারো দিকে আপনার পা নির্দেশ করে তবে তা সেই ব্যক্তির জন্য অপমানজনক, আর কর্মস্থলে এটি মেনে চলা অনেক জরুরি। রাস্তায় আপনি কোনো বাহন নিয়ে নামলে তা অবশ্যই ভদ্রভাবে চালাবেন, কেননা আপনার গাড়ি চালানোর ধরন আপনার ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেয়। আপনি আপনার পোষা প্রাণীকে খুব ভালোবাসেন তার মানে এই না যে কেউ তাকে ভালোবাসবে। নিজের পোষা কুকুর, বিড়াল বা অন্য যে কোনো প্রাণীকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। হাঁটাহাঁটি করার সময় খেয়াল রাখবেন যেন জুতায় শব্দ না হয়, শব্দ করে হাঁটাকে বেয়াদবির সমতুল্য মনে করা হয় এবং এই শব্দ শুনতেও বেশ খারাপ। কোনো অনুষ্ঠানে গিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না, কেননা সামনে থেকে উপভোগে আপনার যে ভালো লাগা কাজ করবে পরে ছবি দেখে আপনি সেই বিনোদন পাবেন না। আর অবশ্যই কোনো দাওয়াতে যাওয়ার সময় ছোট হলেও গিফট নিয়ে যাবেন, এতে সৌজন্যতা প্রকাশ পায়। আপনি হয়তো অনেক মেধাবী, আপনার মাথায় নানান ধরনের প্রশ্ন ঘোরে, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার ক্লাসের মধ্যে বার বার প্রশ্ন করে অন্যদের বিরক্ত করবেন। আপনার প্রয়োজন হলে আপনি ক্লাস শেষে আপনার প্রশ্নের সমাধান শিক্ষকের কাছ থেকে নিয়ে নিন। মনে রাখবেন, প্রশ্ন করা ভালো কিন্তু বেশি প্রশ্ন করে ক্লাসে কর্তৃত্ব পরায়ণ হওয়ার চেষ্টা করবেন না। খাওয়া দাওয়া শেষে চেয়ার যথাস্থানে রাখা উচিত যাতে অন্যদের অসুবিধা না হয়। পাবলিক প্লেসে শব্দ করে হাই তোলা আপনার নোংরামির পরিচয় দেয়, আর হাই তোলার সময় অবশ্যই মুখের সামনে হাত রাখুন। পাবলিক প্লেসে চুল আঁচড়ানো, নাকের ভেতর হাত দেয়া বা মুখ থেকে খাবার বের করাকে অভদ্রতা মনে করা হয়। অন্যের ব্যক্তিগত পছন্দ বা অপছন্দকে গুরুত্ব দিন, যেমন কেউ আপনার বন্ধু হলেও তার পছন্দের বাইরে তার হাত ধরা বা তাকে জড়িয়ে ধরা অভদ্রতা। পাবলিক প্লেসে নিজের সঙ্গিনীকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া বা ব্যক্তিগত আদরের নামে ডাকা থেকে বিরত থাকা উচিত, কেননা আপনার আশেপাশের অনেকেই হয়তো এই বিষয়টি পছন্দ না করতে পারে। আপনি ব্যক্তি হিসেবে কতটা রুচিশীল এবং সম্মান পাওয়ার যোগ্য তা আপনার ব্যবহার এবং অভ্যাসই বলে দেবে। আমরা অনেকেই অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা জানি, কিন্তু মনের ভুলেই হয়তো এই কাজগুলো আমরা করে বসি, যা পরে আমাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে যে সমস্ত যুক্তির কথা বলা হয়েছে তার পক্ষে অথবা বিপক্ষে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন
এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।